এটা কথা কইছো যে সার্বভৌম রাজ্য দাবি করা কেলো হেউদেভাবে আলোচনার পোষকতা করেছে। কেলোর অধ্যক্ষ জীবন সিং ডাঙরিয়ায় অসম আর পশ্চিমবঙ্গের পাঁচজন সদস্যক লই এখন শান্তি কমিটি গঠন করেছে, মধ্যস্থতা কমিটি আছে, আর সেই মধ্যস্থতা কমিটির মই অন্যতম সদস্য। কেলোর ফলপ্রা কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ আলোচনাত বহার কারণে কোনো ধরনের কারিকরি অসুবিধা নাই, সকলো কারিকরি অসুবিধা শেষ হয়েছে। এতিয়া গোটেই নির্ভর করছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার যেদিনাখনে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ করবো সেইদিনাখনে জীবন সিং ভারতবর্ষের মাটির পদাপন করে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ আলোচনা করব। আর আমি আশা করি যে কেলোর লগত আলোচনার জড়িয়ে আমার বিশেষকে আমার পশ্চিম আর আমার উত্তরবঙ্গ একটা শান্তি প্রতিষ্ঠা হোক। ইতিমধ্যে বিএলটি এনডিপির লগত শান্তি প্রতিষ্ঠা হল, গতি বিএলটি এনডিপির শান্তি প্রতিষ্ঠার পিছন যথেষ্টভাবে আজি বিডিসির শান্তি প্রতিষ্ঠা হয়েছে। গতি আমি এটা জনগোষ্ঠীক বা এটা মানে সশস্ত্র সংগঠন আলোচনা করলেই শান্তি প্রতিষ্ঠান হব যদি সেই অঞ্চলের আর কোনো ধরনের মানে সশস্ত্র সংগঠন থাকে। গতি কেলোর লগত অতি শীঘ্রে আলোচনা করব। আর আমি আশা করো যে আগন্তুক জানুয়ারি মাহর প্রথম বা দ্বিতীয় সপ্তাহের ভিতরতেই কেলোর লগত প্রধানমন্ত্রী পর্যায়ের প্রত্যক্ষ দ্বিপাক্ষিক আলোচনার জড়িয়ে কোচাবমুখী জনগোষ্ঠীর কোচ কমতাপক্ষী রাইজ দীর্ঘদিনের সমস্যা সমাধান করবে।